ইটস হিউজ, রিয়েলি হিউজ। সো বেসিক্যালি এটা আমি অর্ডার করেছিলাম ফর হোলি পারপাস, আর এই বছর হোলিতে বাচ্চা পার্টিরও পার্টি হবে, তো সো এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। আর এটা হচ্ছে চোচো ইনফ্ল্যাটেবল বাথটব। তো এইটা কিন্তু বেশ বড়, মানে আমি ভেবেছিলাম যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বড় যাতা হতে চলেছে এবার হোলিতে। এনিওয়েজ, গুড মর্নিং ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর মোস্ট ইম্পর্টেন্টলি সেফ আছো। সো আজকে হচ্ছে 20th of March, হোলিতে আর মনে হয় এক সপ্তাহ বাকি আছে। ঠিক আছে দাদা, মানে খাচ্ছে সব সবজি ভাজাটা যা করে সরদদো, তার মধ্যে কি রে বড় জানিস তো, এটাকে বলো জগন্নাথ, জয় জগন্নাথ বলো, বলো জয় জগন্নাথ। আমার দুটো বাচ্চা, আমার বউ আর এটা হচ্ছে আমার মেয়ে, এরা দুজনেই জল দেখলে মোটামুটি পাগল হয়ে যায়, তো ওদের কথা ভেবে আমি এটা করেছি আসলে। আর হোলিতে জমে যাবে বল, প্রচন্ড ভালোবাসে মানি আজকে সকাল থেকে, মানে মুডটা আজকে একটুখানি আলাদা, তোমার সবসময় একটু ঘ্যান ঘ্যান করছে, বাচ্চাদের মুড সবসময় ঠিক থাকে না, তো এই জন্য মানিকে আমি সকালবেলা থেকে ক্যামেরা খুব কম নিয়েছি, বাট কী করা যায়। আমি আর তৃষা আজকে ওয়েলকাম করে দিই। সো হ্যালো, নমস্কার, সালাম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যেখানে নো শো অফ নো ঢং, স্টে কুল উইথ দ্য এডিস বং। আজকে আমাদের সিসি টুতে যাওয়ার কথা ছিল, ফোনটা সিসি ওয়ানে যাওয়ার কথা ছিল, আমার ফোনটা একটু প্রবলেম হচ্ছে, আর আমার যে ঘড়িটা সেটাতেও একটু প্রবলেম হচ্ছে, তো ওখানেই একমাত্র অ্যাপেলের একটা সার্ভিস সেন্টার আছে, ওখান থেকে যাই হোক। আজকে প্ল্যানটা ক্যান্সেল হয়েছে, গরমকাল পড়লেই না সিরিয়াসলি ভাই এই দোতলায় আসতে ইচ্ছা করে, মানে ছেড়ে দাও ভাই, এখন নিচে শিফট হয়ে গেছি, এখন অবধি আমরা একদিনও এসি চালাইনি, ভালোই গরম পড়েছে, কারণ নিচের একটা ভেতরের দিকে ঘর আছে, সেটাতে একটা ফোটা সানলাইট আসে না, প্রচন্ড ঠান্ডা, রীতিমতো রাত্রিবেলা 3-4টার পর গায়ে একটু চাদর দিয়ে শুতে হয়, চাদর দিয়ে শুতে হয়, যখন একদম এক্সসেসিভ লেভেলে গরম পড়বে আমরা ঠিক করেছি তখনই একমাত্র উপরে আসবো। প্রথম কাজই হচ্ছে বসে পড়বে রাগ করে, আচ্ছা আসো কথা বল, মানিক বল জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ। তো লাস্ট কয়েক মাস ধরে ভাবি এটা ইউজ করছে, তো হচ্ছে তোমার কোনো হেল্প হয়েছে, কী হয়েছে একটু আমাদের সাথে শেয়ার করো। খানিক ধরে খাচ্ছি, খাওয়ার ফলে আমার শরীরের পক্ষে অনেক প্রভূত যে সমস্ত সমস্যা ছিল সেগুলো আস্তে আস্তে চলে গেছে, বাউলস ক্লিয়ার হতো না, মানে এটা বাউলসটাকে আমি ক্লিয়ার করে দিয়েছি, একটা ডিসেন্ট্রি টাইপ ছিল সেটা ডিসেন্ট্রি টাইপটা চলে গেছে, আমার প্রেশারটাকে বেশ সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেছে। আরও একটা বড় কথা যেটা হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টি ক্যান্সার, এটা আমি জেনেছি আমার গুরুদেব যে শ্রী শ্রী রবিশঙ্কর তিনি বলেছিলেন আমাদের এই হোয়াইট গ্রাস পাউডার খাওয়ার জন্য, এটা একই জিনিস, সুপার গ্রিন পাউডার, এটা হচ্ছে
ক্যাপসুল ফর্মে আছে। সো বেসিক্যালি এটা একটা ন্যাচারাল প্রোডাক্ট, এটার মধ্যে 60 ক্যাপসুল থাকে আর এটা যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি সেগুলো সমস্ত ন্যাচারাল, যেমন মরিঙ্গা, উইট গ্রাস, অ্যাপেল সিডার ভিনিগার, বিটরুট, পামকিন সিড। বেসিক্যালি এটা ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে, ইমিউনিটি পাওয়ার বাড়ায়, ডাইজেশনে হেল্প করে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার সব কিছুকে কন্ট্রোল করে। সো ইটস গুড ফর হেলথ। প্রত্যেকদিন একটা করে নেওয়াই যায় ক্যাপসুল। ভাবি ভাবির ডক্টরের সাথে কনসাল্ট করে নিয়েছে, তো তোমরাও একবার কনসাল্ট করতে পারো যদি তোমরা ভাবো যে না এটা ইউজ করবে। তো অবভিয়াসলি তোমার ডক্টরের সাথে একবার কনসাল্ট করো, আর যদি তোমরা অন্য কোনো কিছু মেডিসিন ইনটেক করে থাকো ফর আদার ইস্যুস, তো তাহলেও একবার ডক্টরের সাথে কনসাল্ট করো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা 100% ভেগান, গ্লুটেন ফ্রি অ্যান্ড স্টেরয়েড ফ্রি। একটা ফাইলে 60 ক্যাপসুল থাকে আর ইচ ক্যাপসুল 550 mg, পুরোটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। সো সাইড এফেক্টের কোনো ব্যাপার নেই, তো তোমরা একবার চাইলে চেক করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। আর পারচেস করার আগে অবশ্যই এক্সপায়ারি ডেট তোমরা চেক করে নিও, অনেকে এক্সপায়ারি ডেট চেক করে না যেটা ঠিক না, এক্সপায়ারি ডেট অবশ্যই চেক করে নিও আর আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ। সো একবার ট্রাই করে দেখতে পারো, বাট ডক্টরের সাথে কনসাল্ট করতে একদম ভুলবে না। বেসিক্যালি আজকে হচ্ছে স্যাটারডে, তো আজ স্যাটারডে মানে আমাদের ভেজ ডে। সো আজকে ভেজই খাবো, পনির ফুলকপি দিয়ে একটা সবজি হয়েছে। তো আর সকালবেলা হয়েছিল উপমা, সকালবেলায় চা আর বিস্কিট খেয়েছি। আমি এখন এমনিতেই বাজে 1:20, সো আমি এখন লাঞ্চ করে নিচ্ছি, একবারে এটা দিয়েই হয়ে যাবে। তো ব্যাস তারপর একটু কাজ করবো, করে দেবো, অফিস যাবো। ওকে, কিছু কাজ করছি। তিশার আজকে ডে খুব একটা প্রোডাক্টিভ জানি না, তিশার এরকমই হয়, মানে কোনদিন আমার প্রোডাক্টিভ যায়, কোনদিন ওর প্রোডাক্টিভ যায়। তো যেদিন আমার প্রোডাক্টিভ যায় সেদিন আমি ওকে বলি কী করছিস সাব্বান, যেদিন আমার যায় না ও বলে পুশ। প্রত্যেকটা মানুষের লাইফে একটা পুশ দরকার হয়, আর সে পুশ করার জন্য একজনের দরকার হয়। আগের ব্লগটা যেটা বলছিলাম যে হোয়াট ইজ ম্যারেজ, সো দিস ইজ ম্যারেজ। সেটা দ্যাটস অলসো পার্ট অফ লাইফ, পার্ট অফ ম্যানেজ লাইফ, তাই তো? তবে এটা 20 থেকে কেনা হয়েছিল, এটা কি এটা বোধ হয় ওলু গিফট করেছে তাই না তোমাকে? রঘুরাজপুর থেকে কিনেছিল এটা। আরও কটা জিনিস আছে বাড়িতে যেগুলো আমি তোমাদেরকে পরে শেয়ার করবো। তো এই লাইটগুলো আমরা কিনেছিলাম, বাট এই লাইটগুলো কিছুক্ষণ পরে পরে দপ 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 করছে। দাও দুটো, তো তিনটে দাও আগে। আমি যা শুভকে গল্প করেছিলাম যে হচ্ছে আমি আর বৌদি চিংড়ির চপ খেয়েছি, সেই থেকে শুভ বলে যাচ্ছে আমার চিংড়ির চপ খেতে ইচ্ছে করছে, চিংড়ির চপ খেতে ইচ্ছে করছে। তো ফাইনালি আজকে তুইকে রেখে আমরা এক্ষুনি এলাম, চিংড়ির চপ খাবো দেন চলে যাচ্ছি। হ্যাঁ মানে শুধু চিংড়ির চপ খেতে এতটাই এলাম, মানে 15 মিনিটের ডিস্টেন্স অ্যাটলিস্ট মিনিমাম। আমার নেই, দাদু আমার নেই, আমার নেই।
মানে চিংড়িটা আস্তে আস্তে মানে আস্তে আস্তে ঝাল লাগে সবে হ্যাঁ সবে এখানে এলে চিংড়ির চপ আর হাঁসের ডিম আমার জন্য বাধা ধরা তো একটাকে ছাড়া একটা পুরোপুরি অসম্পূর্ণ তো এবার এটাকে খেয়ে এটাকে সম্পূর্ণ করবো মানি মানি বলো টাকা দাও বলো যে মিষ্টুর বিয়েতে সবাই ওর থেকে বড় তো কেউ একজন যে গেট ধরে বরকে বলবে যে টাকা দাও সেটা কেউ নেই তো এই ছোটদের মধ্যে টুইগি একজন আর দুজন একটু বড় সো যার জন্য টুইগি অন্য দুজন বলতে পারবে তাই টুইগিকে শেখানো হচ্ছে টাকা দাও বলো তুমি কিন্তু কোনো পক্ষপাতি তো শুনবো না কিন্তু তখন ঠিক আছে হ্যাঁ ব্যাস কালকে আমি বাড়িতে আসার পর সবাইকে একটা কোশ্চেন করেছিলাম যে হচ্ছে কি বিয়ে মানে কি হোয়াট ইজ ম্যারেজ হ্যাঁ বিয়ে মানে তো আমি বুঝি দুটো পরিবারের মেলবন্ধন দুটো মানুষ তার সাথে দুটো পরিবার যুক্ত হওয়া সারা জীবন এইভাবে চলা আর তোর এক্সপেরিয়েন্স হোক তারপর তোকে দু বছর পরে জিজ্ঞেস করবো ঠিক আছে তো চলছে রোজই কাকিমণিদের বেরোতে হচ্ছে কিছু না কিছু শপিং করতে হচ্ছে কখনো আমরা বেরোচ্ছি কখনো ওরা সিঙ্গেল সিঙ্গেল করে ফেলছে আজকে যেমন কলচি কিনে নিয়ে এসেছে কলচি একটু দেখি রে আমি কাঁদবো না আই এম ভেরি স্ট্রং টাটা টাটা গুড নাইট সবাইকে টাটা মানি কাজু অনেকগুলো চপ খেয়েছি যে কোনো একটা দিক থেকে বেরিয়ে যাবে আজকে তুই কি সারাদিন কোনো এক্সারসাইজ হয়নি সে এক জায়গায় বসে বসে সারাদিন ছিল সেই জন্য ওকে তাতে দরকার আছে ফিট থাকা যতটা করানো যায় কিন্তু আমরাই করছি ও করছে না প্রণাম হবে বা প্রণাম চলো ঘোড়া প্রণাম করবে বসো না বসো না তোমাকে বসে কে মানা করেছে বসো হ্যাঁ হ্যাঁ বসো ঠাকুর দরা কি
ওষুধ ও ঘোড়াকে ওষুধ খাইয়ে দাও, ঘোড়া ব্যথা লেগেছে, ওষুধ ওষুধ খাইয়ে দাও, তুমি খাইয়ে দাও তো ওষুধ, ব্যথা ওষুধ খাইয়ে দাও, ঘুমাবে ও, হ্যাঁ হ্যাঁ ঘুমা ঘুমা, হ্যাঁ 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 ঘোড়াও ঘুমাচ্ছে, ঘুম পাড়াও ঘুমিয়ে পড়েছে, দেখো ঘুমিয়ে পড়েছে, ওদের গায়ে যদি পা না লাগে দেখেছিস, ও তো কনসিয়াস কলেজেও বলবো কম স্কুলে, মানে যা টাকা নিয়ে বেরিয়েছি তা দিয়ে অন্তপক্ষে 10টা আইটেম খাওয়া, যা খরচ হয় তার থেকে 10% খরচে তুমি তার থেকে অনেক বেশি খেতে পারবে, ব্লগটা শেষ করব যখনই বলবো দেখবে চলে আসবে, এনিওয়ে সত্যি ব্লগটা শেষ করব, ব্লগ দেওয়ার এখন একটু রেগুলার হওয়ার চেষ্টা করছি, জানি না কতটা হতে পারবো, তোমার সাপোর্ট থাকলে অবশ্যই, তো আজকে ব্লগটা এই বলে শেষ করছি, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, সাবস্ক্রাইব কি একটা বললো ওর সুরে, এনিওয়েজ তো সব সময়ের মতো অ্যাজ অলওয়েজ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় বন্ধ করে দাও, বন্ধ করে দাও, আমি বন্ধ করে দাও, আমি লক বন্ধ করে দাও, হ্যাঁ ওই টাটা, গুড নাইট।